দিল্লির দাঙ্গায় বিধ্বস্ত মানুষদের ত্রাণ ও পুনর্বাসনের সাহায্যার্থে পথে নামল সিপিআইএম। দিল্লির দাঙ্গায় বিধ্বস্ত মানুষদের ত্রাণ ও পুনর্বাসনের সাহায্যার্থে পথে নামল সিপিআইএম। এদিন সকালে সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে সমগ্র হিলকার্ড জুড়ে ত্রাণ সংগ্রহ করল সিপিএম এর নেতৃত্ববৃন্দ। এদিন সিপিএম এর এই ত্রাণ সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম সহ জেলা বামফ্রন্টের নেতৃত্ববৃন্দ। চায় সম্প্রীতি, চায় এবং ধ্বংস করে কম লোক, গড়ে তোলে বেশি লোক, এই জন্য পৃথিবীটা গড়ে উঠেছে, নাহলে তাদের তো হিটলার মুসলিনের হাতে পৃথিবীটা ধরে শেষ হয়ে যেত। সেই করার দুটো আলাদা জনসংখ্যা তো সারা জীবনের কমিউনিস্ট পার্টি তার জন্মলগ্ন থেকে করছে এবং আর্থের পাশে দাঁড়ানো, যখন দুর্ভিক্ষ তো তখনও ত্রাণ কমিটি করা হয়েছে, যখন বন্যা হয়েছে স্বাধীনতার আগে তখনও পিপুলস রিলিফ কমিটি করা হয়েছে, বন্যার ত্রাণ করা হয়েছে, যখন বিহারে বন্যা হয়েছে তখনও বাংলায় বন্যা করা হয়েছে, মহিলাদের আত্মরক্ষা সমিতি করা হয়েছে, এটা কমিউনিস্টদের ডিএনএ এর মধ্যে আছে, শুরু থেকেই আছে। আর আক্রান্ত মানুষই আক্রান্তের পাশে দাঁড়াতে পারে, বোঝে পশ্চিমবঙ্গে যেহেতু তৃণমূল যখন থেকে এসছে, মিথ্যা মামলা বলো, হামলা বলো, গুন্ডামি বলো, বাড়ি ছাড়া বলো, জরিমানা বলো, এই তো হামলা হয় অনেক হয়েছে, সে আক্রান্ত মানুষ তো জানে। এখন আজকে যখন শিলচরে একটা ছেলেকে, অধ্যাপককে যখন ফেসবুকে পোস্ট করার জন্য বলে দেওয়া হচ্ছে যে জেল দিল, এবং জেল দিল হয়েছে বিজেপি সরকার, তখন যারা অম্বিকেশ মহাপাত্রের কেসটা জানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কে করেছিল মেল করে, তো তার পাশে দাঁড়াবেই, আক্রান্তে আক্রান্তের পাশে দাঁড়ায়, এটার জন্য ভোট বলে বাড়ানোর কথা নয়। এবং ভোটটা তো এখন দিল্লি ভোট তো হয়ে গিয়েছে, কিন্তু দিল্লিতে যে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এনজিও অন্যান্য সবাইকে নিয়ে তো কমিটি তৈরি করা হয়েছে, সেটা আমাদের বৃন্দাকারাতও আছেন, আবার হর্ষবন্দারও আছে, এরকম ওয়াজাদ হাবিবুল্লাহও আছেন, এক্স ব্যুরোক্র্যাটসও আছেন, সবাই মিলে এখন ত্রাণে নেমেছে। কারণ